পূজোর পরেই টেলিপাড়াতে বিয়ের মৌসুম, একে একে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় নায়িকারা। কদিন আগেই বেশ কিছু টেলি অভিনেত্রীদের নতুন জীবনে পা দেবার কথা জানা গেছে। আগের বছরই নিজের আমেরিকাবাসী প্রেমিককে বিয়ে করে টেলিপাড়া থেকে বিদায় নেন রুষা চ্যাটার্জি। এক দশকের বেশি সময় ধরে কাজ করবার পরেও বর্তমানে স্বামী সংসারই তার কাছে সব কিছু। এবার শোনা যাচ্ছে বিয়ে করে বাংলা টেলিভিশন ছাড়বেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়। অনেক বছর ধরেই অনেক ধারাবাহিকে প্রধান চরিত্রে তিনি কাজ করেছেন। বর্তমানে গাঁটছড়াতে তাকে দেখা যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই নতুন জীবনে পা রাখছেন শ্রীপর্ণা। তিনি নিজ মুখে জানিয়েছেন, এই বছরের নভেম্বর মাসের শেষের দিকে বাড়ির কাছাকাছি বসবে তার বিয়ের আসর। তার হবু স্বামী মেডিকেল পেশার সঙ্গে জড়িত। বিয়েতে কেমন সাজ হবে, মেনুতে কি থাকবে, সবই ঠিক হয়ে গেছে। এটাও জানা যাচ্ছে বিয়ের পরে চন্দননগরই হবে তার নতুন সংসার। বিয়ের পরে সংসার জীবনে প্রবেশ করবেন তিনি, চন্দননগরই হবে তার নতুন ঠিকানা। জানা গেছে দীর্ঘদিনের জন্য নিজের কর্মজীবন থেকে বিরতি নেবেন শ্রীপর্ণা। নতুন সংসার, নতুন জীবনে সেটেল হতে টেলিপাড়াকে বিদায় দেবেন, তেমনটা শোনা গেছে। হয়তো আবার পরে কামব্যাক করবেন, তবে নিঃসন্দেহে তাকে ভীষণ মিস করতে হবে টেলিভিশনের পর্দায়। তো বন্ধুরা, তাকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।